আমি রেসপন্স পেয়ে গেছি, যারা ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন। আমাদের যে সাপ্তাহিক আয়োজন, সাপ্তাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য রয়েছে উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ। মাত্র 8টি রুলস জানলেই হবে, আর এখন থেকে কিন্তু আপনি অনেক সুন্দর পারবেন। আর ক্লাসটি স্পেশালি থাকছে 6 to 10 জেএসসি এসএসসি এবং এসএসসি স্টুডেন্টের জন্য। তো আর কথা নয়, যারা এখন শেয়ার দেন তারা একটু শেয়ার দিয়ে দেন, আর যারা লাইক দেননি অবশ্যই লাইক বাটনে হিট দিয়ে দিবেন। তো চলুন শুরুতে আমরা কিন্তু একটা থিওরি জেনে নিব এবং কিভাবে আপনি আনসিন প্যাসেজ গুলোকে, দ্যাট মিনস উইথ এবং উইদাউট প্যাসেজ গুলোকে সলভ করবেন সে ট্রিক্স গুলোই মূলত আমরা আজকে জেনে নেব। তো শুরু করা যায়। ওকে, আমরা আজকে যে আলোচনা করব এই আলোচনাটাকে দুটো ধারে ভাগ করা হয়েছে। একটা আপনাদের জন্য থাকছে শর্টকাট রুলস এবং রিয়েল প্র্যাকটিস, কিভাবে আপনি এটা বাস্তব জীবনে প্র্যাকটিস করবেন। একটা জিনিস বলে রাখি যে প্রত্যেক শিক্ষার্থীর কাছে কিন্তু অনেকটা এইরকমই যে পিকচারের মতোই, যখন উইথ এবং উইদাউটগুলোর নাম শুনি আমরা, আমাদের মনের ভিতরে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে বা জড়তা ক্রিয়েট হয়েছে। সেই জড়তাটা আপনাদের আর থাকছে না। আজকের ক্লাস হচ্ছে আমাদের উইথ এবং উইদাউটগুলোর 5 নম্বর ক্লাস। আর এই উইথগুলো উইদাউটগুলো করার জন্য আপনাকে গ্রামাটিক্যালি যে বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে, তার আগে বলে রাখি যে আপনাকে যে যে বিষয়গুলো লাগবে, পার্টস অফ স্পিচ, আর্টিকেলস লাগবে, এই দুটো বিষয় আপনাদের কিন্তু অনেক সুন্দর করে জানা থাকতে হবে, নাহলে কিন্তু আপনি উইথ এবং উইদাউটগুলোটা খুব ভালোভাবে করতে পারবেন না। এছাড়াও আরেকটি বিষয় পার্সিভ স্পিচ, আর্টিকেলস এবং প্রিপজিশন। এই প্রিপজিশনটা আপনাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা উইথগুলো এবং উইদাউটগুলোতে কিন্তু 2 থেকে 3টা করে প্রিপজিশন, 2 থেকে 3টা আর্টিকেল এবং বাকি যে শব্দগুলো রয়েছে প্রাসঙ্গিক শব্দগুলো ব্যবহার করতে হবে। এর জন্য আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি, ভেরি কেয়ারফুল অ্যাবাউট ভোকাবুলারি, দ্যাট মিনস আপনার শব্দ ভান্ডারটা কিন্তু অনেক ভালো থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এরপরে আপনার টেস্ট সম্পর্কে সুন্দর একটা ধারণা থাকলে তো আলহামদুলিল্লাহ একটা বোনাস পয়েন্টের মতো কাজ করবে। নাম্বার অ্যান্ড পার্সন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই যে আমরা কিছু রুলস জানি নাম্বার এবং পার্সনের, সেগুলো কিন্তু সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে। এবং পার্টস অফ স্পিচ দেখা মাত্র যেন চিনতে পারেন আমাদের পার্টস অফ স্পিচ, যে 8টা, এই 8টা পার্টস অফ স্পিচ সেন্টেন্সের কোথায় বসে কিভাবে বসে, এগুলো নিয়ে কিন্তু এর আগেও ক্লাস হয়েছে। আর স্পেশালি আপনাদের জন্য উইথ ক্লু এবং উইদাউট ক্লু আজকে ক্লাসটি কেন দিয়েছি সেটা শুধু আপনাদের বলে দিই। এর আগে আমি আপনাদের নিয়ে একটা ক্লাস করেছি আর্টিকেলস, তারপরে ক্লাস করেছি প্রিপজিশন, এই প্রিপজিশনের ক্লাস কিন্তু হয়ে গেছে এবং পার্টস অফ স্পিচের ক্লাসও কিন্তু আপনাদের হয়ে গেছে। তার মানে এই 3টি গ্রামারের সমন্বয়ে কিন্তু আমাদের উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ। সো আজকে আমরা দেখবো কার কতটুকু পারেন এবং কিভাবে আপনারা করেন। ওকে, তো চলেন আমরা সরাসরি আলোচনা শুরু করি, আর কথা নয়। টুডে উই আর গোয়িং টু এনজয়িং দ্য রুলস অফ উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ ফর দ্য গ্যাপ ফিলিং। ওকে, টোটাল আমাদের রুলস থাকছে 1 থেকে 8টি। এই 8টি রুলসের মধ্যে কিন্তু আপনি মোটামুটি একটা খুব ভালো ধারণা এবং স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। এই জন্য যেটা করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। যাদের এটি নিয়ে ভয় এবং ভীতি ছিল উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে, তারা এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে কাকে, কাদের কাদের আপনাদের ভয় লাগে, দ্যাট মিনস উইথ এবং উইদাউট ক্লু নিয়ে। ঠিক আছে, রুলস আর ইউ রেডি মেন্টালি? ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা শুরু করছি, রুলসগুলো আপনাদের শুরুতে জানিয়ে দিই। 1 নম্বরে যে রুলসটি হচ্ছে আপনাদের জন্য সেটি হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারটি অবশ্যই আপনি একটি স্ক্রিনশট দিয়ে রাখেন। যদি কখনো মনে করেন যে নাউনের আগে একটি শব্দ বসেছে সেটি কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হবে এবং তার আগেও একটি গ্যাপ রয়েছে, সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে আমার অ্যাডভার্ব বসবে এবং এখানে প্রেপোজিশন অথবা আর্টিকেল অথবা পসেসিভ থাকতে পারে। এই রুলসটা আবার পরে দেখবো। এটা হচ্ছে 1 নম্বর রুলস। এইটাই হচ্ছে 1 নম্বরের 1 থেকে 8 পর্যন্ত 8টা রুলস, কিন্তু তার মধ্যে সবচেয়ে 1 নম্বর এবং প্রথমতম রুলস হচ্ছে 1 নম্বর রুলসটাই। দ্যাট মিনস এই রুলসটা এই মুহূর্তে যেটা নিয়ে আমরা কথা বলছি, শুরুতে আমরা একটা প্র্যাকটিস করে নিই। দেখেন 1 নম্বরে লেখা আছে ইট ইজ ড্যাশ সিনারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? যেহেতু সরাসরি সিনারি হচ্ছে নাউন, দ্যাট মিনস নাউন, দ্য নাউনের আগে শুধু একটা গ্যাপ রয়েছে সরাসরি, তাহলে এখানে আমার আর্টিকেল বসবে। আর্টিকেল কিন্তু কোন পার্টস অফ স্পিচ আপনাদের যদি কাউ বলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বলবেন আর্টিকেলস হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। সো নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ
সেটি সরাসরি, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে ইট ইজ আ সিনারি। এরপর আসে নাম্বার টু, ইট ইজ আ ড্যাশ, দ্যাট মিনস এখানে হচ্ছে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে সরাসরি একটা শব্দ যদি হয় আমাদের, আপনি শুধু কিন্তু কৌশলগুলো মনে রাখেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর পাশাপাশি যারা অ্যান্সার লিখতে পারেন অবশ্যই অ্যান্সার লিখবেন। আচ্ছা ঠিক আছে, শুধু একমাত্র ভয় লাগে হচ্ছে তামান্নার, বাকি আর মনে হয় কারো ভালো লাগে না। জি স্যার, এই টপিকে কনফিউশন তৈরি হয়। ওকে ঠিক আছে, আজকে আপনাদের সকল কনফিউশন গুলো কিন্তু দূর করবো। এখন দেখেন এই সেন্টেন্সে আমার হচ্ছে এখানে কোন কি বসবে, আপনি পার্টস অফ স্পিচ চিন্তা করবেন। এখানে আর্টিকেল বসেছে, এই যে শুরু এক নম্বর রুলসটা দেখেন যে আর্টিকেলের পরে কি বসেছে, নাউন বসেছে, তাহলে আমার এখানে আর্টিকেলের পরে কি বসবে, একটা নাউন বসবে। সেক্ষেত্রে আপনি প্যাসেজের প্রাসঙ্গিকতা রক্ষার্থে যে কোনো একটি নাউন বসাতে পারেন, অথবা উইথগুলো এবং উইথগুলোর ক্ষেত্রে যে আপনাদের গ্যাপে যে রুলসগুলো দেওয়া থাকবে, গ্যাপে যে শব্দগুলো দেওয়া থাকবে, সেই শব্দগুলো আলোকে কিন্তু আপনি সুন্দর একটা অ্যান্সার করতে পারেন। নেক্সট চলে যাচ্ছে আমরা নাম্বার থ্রিতে। এখানে দেখেন আর্টিকেলও দেওয়া আছে এবং সেটা একটি নাউন দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এখানে কি বসবে, অবশ্যই সেটা এই যে দেখেন অ্যাজেক্টিভ বসবে। আমরা যদি এখানে অ্যাজেক্টিভ বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সুন্দর অ্যান্সার হয়ে যাবে। এই অ্যাজেক্টিভটা এখন একটি, সরি, এই অ্যাজেকটিভটা আপনি তাহলে কোথায় পাবেন? এই অ্যাজেকটিভটা আপনি উইথগুলোর ক্ষেত্রে বক্সে পাবেন, উপরে যে গ্যাপগুলো দেওয়া থাকে, শব্দগুলো দেওয়া থাকে, সেগুলো থেকে পাবেন। আর যদি উইদাউট ক্লু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাসঙ্গিকতা অর্থ রক্ষা করার জন্য ওই সেন্টেন্সের আলোকে, দ্যাট মিনস মিনিং এর আলোকে যে কোনো একটা অ্যাজেক্টিভ বসাই দিলে হবে। সো আমরা এখানে বিউটিফুল শব্দটি বসিয়ে দেবো। এরপরে আসেন যে এই সেন্টেন্সে দেখেন তিন নম্বরে যে সিনারি আছে, বিউটিফুল আছে, তার আগে আমার একটা গ্যাপ রয়েছে এবং তার আগে কিন্তু একটা আর্টিকেল রয়ে গেছে, দ্যাট মিনস এই অপশনে আমি কি বসাবো, আমাদের যদি এই রুলস অনুযায়ী খেয়াল করি তাহলে আমাদের এখানে একটা অ্যাডভার্ব বসে। সেক্ষেত্রে আমাদের কোন অ্যাডভার্বগুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিকতা রক্ষা করছে আমরা দেখে নিই। এখানে যদি আমরা একটা ভেরি বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটি মূলত এইভাবে দাঁড়িয়ে যায়, পুরো সেন্টেন্সটি আপনাদের দাঁড়িয়ে আছে ইট ইস আ ভেরি বিউটিফুল সিনারি। সবসময় খেয়াল রাখবেন এই রুলসটি শুধু উইথ ক্লু উইদাউট ক্লুর ক্ষেত্রে নয়, আপনি যদি এই ক্লাসটি সুন্দরভাবে করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে দ্যাট মিনস সাফিক্স প্রিফিক্স আর কোনো প্রবলেম থাকবে না। এখান থেকে কিন্তু আপনি সাফিক্স প্রিফিক্স এর পার্টস অফ স্পিচ করে সুন্দর করে করতে পারেন। আর অনেকেই আছে যারা বলে যে আমরা মিলিয়ে মিলিয়ে করি, আসলে মিলিয়ে মিলিয়ে করার দিন নাই, এখন অনেক ভালো সুন্দর করে বুঝে করতে হয়। সো আপনারা যেটা করবেন এই রুলসগুলো সুন্দর করে বুঝে বুঝে করার চেষ্টা করবেন। চলে যাচ্ছে আমরা নেক্সট স্লাইডে। ওকে, আপনাদের কেমন লাগছে, আমি একটা স্লাইড আলোচনা করলাম সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানতে ভুলবেন না। আমি কিন্তু মাঝে মধ্যে কমেন্টস দেখছি, হয়তো অনেকে মনে হয় ঘুমাই গেছেন নাকি। আচ্ছা রুলস টু তে আমরা আসছি। রুলস টু তে আপনাদের জন্য থাকছে আরো একটা সুন্দর রুলস, যেটা হচ্ছে আর্টিকেল এর পরে কিন্তু অবশ্যই কাউন্টেবল নাউন, দ্যাট মিন সিঙ্গুলার নাউন বসাতে হবে যে নাউন গুলোকে গণনা করা যায়। আমরা এটা এক্সাম্পল দেখি, তাহলে দেখেন হি ইজ আ প্লেয়ার, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি একটা উইথ ক্লু এবং উইদাউট ক্লু একটা অপশন চলে আসে, আপনি যেটা করবেন প্লেয়ার, প্লেয়ারকে গণনা করা যায়, দ্যাট মিনস কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়ে আছে, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা আর্টিকেল বসাতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে আ। এরপরে আসেন হি ইজ আ, এই যে আ রয়েছে দ্যাট মিনস আর্টিকেল রয়েছে, এরপরে কিন্তু আমাদের অবশ্যই এমন ধরনের একটা নাউন বসাতে হবে সেই নাউনটি কিন্তু যেন প্যাসেজের সাথে সঙ্গতি থাকে। এই জন্য কিন্তু প্যাসেজটা আপনাকে যেটা করতে হবে বারবার পড়তে হবে। ওকে, আমরা এখানে প্লেয়ারই বসাই দিব, তাহলে আপনাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। চলে যাচ্ছি আমরা রুলস নাম্বার থ্রিতে। আর আপনাদের সবাইকে বলে রাখি অবশ্যই আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন রুলসগুলো, এবং পরবর্তীতে আমার যে শোভন অনলাইন ইংলিশ স্কুলের মানে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে, আমাদের যে গ্রুপের, গ্রুপের নামটি মূলত শোভন অনলাইন ইংলিশ স্কুল, এখন একটা নামকরণ করা হয়েছে অ্যাসাইনমেন্ট গ্রুপ। সো ওখানে কিন্তু আপনি এই স্ক্রিনশটগুলো দিয়ে সুন্দর করে পোস্ট করতে পারেন, এবং শিক্ষামূলক যে কোনো পোস্ট আপনি সেখানে করতে পারেন, আমরা কিন্তু আপনাদের পোস্টটি অ্যাপ্রুভ করব। এবং আমরা একটা বলে তৈরি করতে চাই সেই গ্রুপটির মাধ্যমে, যে শিক্ষা বিষয়ক একটা গ্রুপ তৈরি হবে, সেখানে সবাই যে যার মতো করে কথা বলবে এবং যে যার ভালো লাগাগুলো শেয়ার করবে। অবশ্যই সেটা হতে হবে শিক্ষামূলক, ইংরেজি পেজ হলে অবশ্যই ভালো। আপনি যদি অঙ্ক ট্রিক্স বা অন্য কোনো বিষয়ে কোনো কিছু শেয়ার করতে চান অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করবেন। এরপরে আসেন আমাদের রুলস নাম্বার থ্রি। এখানে আরেকটা বিষয় বলে রাখি, দিস ইজ মান্থ অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে 21 তারিখে কিন্তু আমরা শোভন অনলাইন ইংলিশ স্কুল যেটা করবে
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক, এর আগে যে আমরা বিজয়ের কুইজ করেছিলাম সেরকম করে আমাদের একটা কুইজ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 21 তারিখে। সেটা অবশ্যই আমি সময় পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো, রাতে হবে সেটা। যারা যারা অংশগ্রহণ করতে চান এখন থেকে স্টাডি শুরু করেন। স্টাডিটা শুরু করবেন এভাবে যে 47 থেকে শুরু করে 71 সাল পর্যন্ত যুদ্ধ রিলেটেড যতগুলো ঘটনা রয়েছে সেগুলো, এবং পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা, মানে বাংলাদেশ বিষয়গুলি, আপনাদের টপিকটি থাকছে বাংলাদেশ বিষয়গুলি, আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নেন, তাহলে হচ্ছে সেদিন আশা রাখি আপনাদের খুব ভালো একটা, মানে এর আগেরবার যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কিন্তু একজনকে পুরস্কৃত করা হয়েছে আমার তরফ থেকে, এবং শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি অনেক ভালো একটি পুরস্কার ছিল আমার কাছে বই। আশা রাখছি এবারও আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে স্পেশালি। সো কারা কারা জয়েন এই 21 ফেব্রুয়ারিতে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসেন রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3-তে আমরা দেখছি দা প্লাস নন প্লাস অফ, এই নামটাকে কিন্তু আমরা অবশ্যই ভার্বাল নাউন বলবো, ঠিক আছে? এরকম কখনো যদি একটা গ্যাপ পেয়ে যান, দেখেন নাম্বার 1, 2, 3, দ্যাট মিনস আ বি সি, এর মধ্যে দেখেন আমি যদি এই রুলসটাকে অ্যাপ্লাই করি তাহলে নাউন ডেভেলপমেন্ট, নাউন রয়েছে একটা, অফ রয়েছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? প্রত্যেকে এখন এক্ষুনি কমেন্ট সেকশনে এই রুলস এর আলোকে এ বি সি লিখে কোনটাতে কি অ্যান্সার হবে দ্রুত ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলুন, আমি আপনাদের কমেন্টস গুলো দেখছি। ওকে, সাথী আক্তার বলছি প্রথম উইথ আউট উইথ এবং উইদাউট ক্লোজ এত সুন্দর রুলস পেলাম, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। ওকে, সাথী আক্তার 21 তারিখের জন্য অপেক্ষা করছেন, গুড, অবশ্যই অপেক্ষা করেন আর অ্যান্সার গুলো লিখে ফেলেন দ্রুত। এখন এ বি সি দিয়ে আপনি লিখে ফেলবেন যে কি কি অ্যান্সার হবে, রুলসটাকে জাস্ট কপি করবেন। দেখেন আমি কিন্তু রুলসটা ডিটেলস বুঝাইনি, বাট আপনি কিন্তু অ্যান্সার পারবেন যদি চিন্তা করে লিখতে পারেন। দেখা যাক কার কোনটা হয়। তামান্না লিখছেন দা ডেভেলপমেন্ট অফ, দেখা যাক অন্যরা আর কি লিখেন। ওকে, তহুরা লিখেছেন দা ডেভেলপমেন্ট অফ, ওকে মোটামুটি, বাট ইউ আর রিয়েলি ভেরি ইন্টেলিজেন্ট হু আর পার্টিসিপেটেড ইন আওয়ার ক্লাস, টুডেস ক্লাস। আমি বুঝিয়ে দেওয়ার আগে কিন্তু আপনারা অনেক সুন্দর করে মোটামুটি অ্যান্সার করা শুরু করেছেন, সো এই টুরিস্টটা খুব ঝটপট কম করে বুঝিয়ে দেবো, এবার এরপরে কিন্তু রিয়েল প্র্যাকটিস করবো। যদি সময় থাকে, আপনাদের ধৈর্য থাকে, তাহলে দুটো প্যাসেজ আমরা প্র্যাকটিস করবো, আর যদি সময় না থাকে, ধৈর্য কম থাকে, তাহলে আমরা একটা করবো, ঠিক আছে? আর আপনি সেটা কমেন্ট সেকশনে অবশ্যই শেষের দিকে জানিয়ে দেবেন যে কারা কারা পুরো ক্লাসগুলো করবেন। নাজমুল হোসেন, ওকে, থ্যাংক ইউ আপনার অ্যান্সারের জন্য। ওকে, আমরা দেখে নিই তাহলে এই রুলসটি। দেখেন এইভাবে যদি আপনি একটা রুলস অ্যাপ্লাই করেন বা দাঁড় করান, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে যেটা করবেন, আর আমি আপনাকে 200% গ্যারান্টি দিচ্ছি এই বিষয়টিতে, এই যে রুলসটা 3 নম্বর রুলসটা রয়েছে, প্রত্যেক উইথ এবং উইথআউট ক্লুতে এক থেকে দুটো আসবে, সর্বনিম্ন একটা, ঊর্ধ্বে 2-এর উপর উঠতে পারে। তার মানে দেখেন অনায়াসে কিন্তু আপনি এখানে 1 মার্কস পেয়ে যাচ্ছেন। সো আমরা পরের অংশটি দেখে নিই, অ্যান্সার গুলো দেখে নিই। এ নাম্বার অ্যান্সার হচ্ছে দা, বি নাম্বার অ্যান্সার হচ্ছে ডেভেলপমেন্ট। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই এই যে নাউন বসাতে হবে সেটা তো আমি চিনলাম, বাট ওয়ার্ডটা আমি কিভাবে কালেক্ট করব? আচ্ছা, যদি উইথ ক্লু হয় সেক্ষেত্রে আপনি দেখবেন 2 থেকে 3টা শব্দ শুধু আপনার উপরে গ্যাপ আকারে দেওয়া আছে নাউন, সে নাউন গুলোকে নিয়ে আসে মিল করবেন, দেখবেন আপনার একটা সুন্দর অর্থ চলে আসবে। আর অনেকে হয়তো মনে করছেন যে উইদাউট ক্লু ক্ষেত্রে কিভাবে করবো, উইদাউট ক্লুতে তো অপশন দেওয়া থাকে না। ওকে, প্যাসেজটা আপনি ভালো করে পড়েন। যদি মনে করেন যে নিউজ পেপার সম্পর্কিত একটি প্যাসেজ, সরি, যদি মনে করেন যে আপনি নিউজ পেপার সম্পর্কিত কোনো প্যাসেজ করছেন, সো নিউজ পেপারের আশপাশে যে নামগুলো রয়েছে সে নামগুলোই কিন্তু আসবে, মানে প্যাসেজটার উপরে ডিমান্ড করে আপনি আশপাশ থেকে নামগুলো, ওই প্যাসেজ থেকেই আপনি ওয়ার্ডটা পেয়ে যাবেন। ওই তর্কগুলো কিন্তু আরো সহজ যদি আপনি প্যাসেজটা ভালো করে বুঝেন। ওকে, আমরা এফ নাম্বার সি নাম্বার অ্যান্সারটা দেখে নিই। সি নাম্বার অ্যান্সারটি হচ্ছে অফ। ওকে, আমরা 3 নম্বর রুলস শেষ করলাম, চলে যাচ্ছে আমাদের 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস ও 3 নম্বর রুলস এর আরো কিছু এক্সেপশনাল জিনিস রয়েছে, দেখেন ব্যতিক্রম কিছু ফ্রেজ রয়েছে, যেমন সবসময় যেটা বসে আ লট অফ, যদি লট থাকে পাশে যদি তার হচ্ছে গ্যাপ দেওয়া থাকে তাহলে আপনি অফ বসাবেন, যদি আগে গ্যাপ দেওয়া থাকে তাহলে একটু চোখ বন্ধ করে আ বসাবেন। একইভাবে আ ম্যাটার অফ, আ ফিউ অফ, আ গ্রেট ডেল অফ, আ লেটার অফ, আ ম্যান অফ, অ্যান আইরনি
অফ। তাহলে দেখেন আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল এ নাম্বারে, এ নাম্বারে এক্সাম্পলটা কিন্তু অনায়াসে আপনি অ্যান্সার লিখতে পারবেন না। ওকে, এ এবং বি এর অ্যান্সার দ্রুত ঝটপট দুই একজন লিখে ফেলুন, তারপর আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, আপনারা কিন্তু আপনাদের অভিমত গুলো জানাতে ভুলবেন না, যেমনটা সাথে একটা তার কমেন্টসে জানিয়ে দিয়েছে যে ক্লাস ভালো লেগেছে। আপনাদের যদি খারাপ লেগে থাকে সেটা কিন্তু বলবেন যে স্যার ক্লাস দিচ্ছে বিদেশ অনেক ভালো বলতে হবে, তা কিন্তু অবশ্যই নয়। রিয়েল আপনার মতের সাথে যেটা মিলে সেটাই কিন্তু আপনি অ্যাক্সেপ্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, আপনারা কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্সার করেছেন। আমরা চলে যাচ্ছি, আপনাদের প্রথমটির অ্যান্সার ছিল আমাদের, আপনারা যা লিখেছেন প্রত্যেকটি অ্যান্সার সঠিক হয়েছে। নাম্বার রুলস নাম্বার ফোর, ফোরে চলে আসি, পসেসিভ কেস অফ প্রিপজিশন, সরি পসেসিভ কেস অফ পার্সন প্লাস নাউন। আচ্ছা, পসেসিভ কেস গুলো কি আমরা দেখে নিই, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, রহিমস। আর আই, ধরেন আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, এবং মাই হচ্ছে পসেসিভ, এই হচ্ছে পসেসিভ। ঠিক এইভাবে উই, আস, আওয়ার, এটা হচ্ছে আমাদের পসেসিভ। তাহলে পসেসিভ গুলোর পরে আমরা কি করব, সব সময় একটা নাউন বসাবো। এই যে রুলসটা দেখেন, যেখানে আপনি এই ধরনের পসেসিভ গুলো পাবেন, এরপরে যেটা করবেন নাউন বসাইতে হবে আপনাকে একটা। সো দিস ইজ মাই ড্যাশ, প্যাসেজের আলোকে আপনি যেটা ইচ্ছা সেটাই লিখতে পারেন। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটি হচ্ছে বুক অথবা হাউস, যে কোনো একটা আপনি নিতে পারেন। যদি প্যাসেজটা নিউজ পেপার থাকতো সো নিউজ পেপারের উপরে দিতেন, যদি করোনা ভাইরাস সম্পর্কিত থাকে তাহলে করোনা ভাইরাস বা করোনা সম্পর্কিত আপনি অ্যান্সার লিখতেন। ঠিক এভাবে আমাদের নাম্বার ফোর চলে গেল, নাম্বার ফাইভ আসছে। দেখেন পসেসিভ কেসের মাঝে আমরা জানি যে পসেসিভ কেস রয়েছে, একটা এক্সাম্পল দেখি। এই যে পয়েন্ট, পয়েন্ট হচ্ছে একটা কি নাউন, নাউনের আগে হচ্ছে আমাদের একটা গ্যাপ আছে, তার আগে হচ্ছে পসেসিভ কেস আছে। দ্যাট মিনস যেটা আমরা এখনই শিখে আসলাম চার নম্বর রুলসে, ওই রুলসটা ভেঙে কিন্তু এখানে আরেকটি রুলস করা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের কি করতে হবে, এখানে শুধু নাউনের আগে, আমরা শুরুতে শিখে আসছি নাউনের আগে কি বসে, অ্যাজেক্টিভ বসে। সো আমাদের আওয়ার ন্যাশনাল পয়েট কাজী নজরুল, পয়েট ইজ কাজী নজরুল ইসলাম, এটা লিখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন শোভন অনলাইন ইংলিশ স্কুলের উইথ এবং উইথআউট ক্লোজ এর ক্লাস ফাইভ নাম্বারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো ভিডিওটিকে লাইক করেনি, অবশ্যই হিট লাইক বাটনে হিট করে দেন, এবং পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে ফেলেন। আর একটি বিষয় বলে রাখি, আমরা কিন্তু প্রতি সপ্তাহেই বিভিন্ন টপিকের উপরে ক্লাস করছি। যেমন আজকে আপনাদের নাইন টেনে বা সিক্স টু টেন পর্যন্ত যারা পড়ছেন, বিশেষ করে স্পেশালি নাইন টেনের জন্য 10 মার্কস সলভ হয়ে গেল, বা 10 মার্ক নিয়ে একসাথে কথা হচ্ছে। এবং পাশাপাশি আপনারা এখান থেকে যেটা পাচ্ছেন, একটা টাস্ক পাচ্ছেন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কিত। তো এটা কিন্তু আমরা যখন সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাস করবো, তখন কিন্তু এই রুলসগুলো আবার রিপিট হবে। সো আপনারা অবশ্যই মনে রাখবেন। ওকে, আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার সিক্স এ। রুলস নাম্বার সিক্স, সংখ্যাবাচক শব্দ যেমন সাম, মাচ, মেনি, আ ফিউ, ইচ, এনি, আ লিটল, ওয়ান, এটসেট্রা, এই সংখ্যাবাচক শব্দগুলোর পরে কিন্তু আমরা অবশ্যই নাউন বসাবো। আমরা একটা এক্সাম্পল দেখি, সাম ড্যাশ আর প্রেজেন্টেড ইন দ্য মিটিং। ওকে, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এ নাম্বারে যেহেতু আমাদের হচ্ছে এই অপশনে কি বসাতে হবে, একটা নাউন বসাতে হবে। সো কোন নাউনটি বসালে সঠিক হতে পারে, এই সেন্টেন্সের আলোকে দ্রুত ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ওকে, এ নাম্বারে আমাদের কি অ্যান্সার হবে একটু জানিয়ে দিন আপনারা। ওকে, তামান্না বলছেন পিপল, সাম পিপল আর প্রেজেন্টেড ইন দ্য মিটিং, তাহলে তোহরা বলছেন মেম্বার্স। ওকে, দেখা যাক, আমরা দুইজন উত্তর লিখেছেন, সাথী আক্তার লিখেছেন ওয়ান, সাম ওয়ান, সাম ওয়ান আর Someone are okay.
ওকে, মোটামুটি আপনাদের প্রত্যেককে অ্যান্সারটি সঠিক। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি এখানে যেটা নিয়েছি, মেম্বার্স নিয়েছি, পিপল লেখা যাবে একত্রে। শেষ আপনি এখানে যেটা করবেন, দেখেন এখানে আর রয়েছে, আর হচ্ছে প্লুরাল। আমরা এখানে, আমাদের কিন্তু 3 নম্বরে যে আলোচনাটা ছিল সেটি হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্যাট মিনস সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার। এই আর এর আলোকে কিন্তু আগের নামটির সাথে এস বা ইএস হবে কিনা বা প্লুরাল হবে কিনা সেটা নির্ভর করবে। সরি, আসলে কাশি চলে আসছে। ওকে, রেজওয়ানা ইসলাম অন্তু, আপনি লিখেছেন টিচার। আপনি, আপনাকে যেটা লিখতে হবে টিচার্স লিখতে হবে, আর টিচার্স লিখলে অ্যান্সারটি সঠিক হবে, আর টিচার শুধু টিচার লিখলে অ্যান্সারটি সঠিক হবে না। ওকে, এরপরে আরেকটি বি নাম্বার রয়েছে। বি নাম্বারটা অ্যান্সারটা আপনারা দ্রুত ঝটপট লিখে ফেলুন। আর যারা সংযোগ রয়েছেন কিন্তু পার্টিসিপেট করছেন না, আপনাদের বলি যে আজ এখন সারা বিশ্বব্যাপী, দ্যাট মিনস স্পেশালি বাংলাদেশে, যেটা হচ্ছে অংশগ্রহণমূলক শিক্ষা, মানে আপনাকে লেখা করে অংশগ্রহণ করতে হবে, এই মুখে ক্লাস নেওয়া হয়। ক্লাসেও আমরা যখন টিচারকে ট্রেনিং করি তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো শেখানো হয় যে একটা স্টুডেন্টকে কীভাবে ইনভলভ রাখা যায় কাজে। সো আপনারাও অংশগ্রহণ করবেন। ওকে, তামান্না বলছে মেম্বার্স। ওকে, রাজওয়ানা ইসলাম অন্ত বুঝতে পেরেছেন মেম্বার। ওকে, থ্যাংক ইউ আপনাদের। ওকে, আমাদের অ্যান্সারটি হবে এখানে মেম্বার। এখানে কিন্তু এস ব্যবহার করা যাবে না, যেহেতু এরপরে ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে। ওকে, থ্যাংক ইউ, আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছেন এই রুলসটি। আমরা চলে যাচ্ছে রুলস নাম্বার 7 এ, পি প্লাস এন। ওই কে, ওই যে স্কুলে আপনাদের একটা পার্সোনালিটি বা পার্সোনাল ম্যাটার আমার সাথে শেয়ার করবেন, সেটা হচ্ছে যে স্কুলে কে কে আপনার বন্ধুর নামের প্রথম অক্ষর দিয়ে বান্ধবীর প্রথম নামের প্রথম অক্ষরটা লিখে রাখেন, বা এই ধরনের কারা কারা করেছেন আর কি, কার কার অভিজ্ঞতা আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। কারা কারা লিখেছেন, শুধু শুধু লিখেন ইয়েস স্যার লিখেছি অথবা নো স্যার লিখিনি, এরকম কে কে আছেন আমি একটু জাজ করে নিতে চাই। এই ফাঁকে আমি আপনাদের রুলসটা বুঝিয়ে দিচ্ছি, পি প্লাস এন। ওকে, অবশ্যই মনে রাখবেন না যে আপনার নাম এবং কোনো বন্ধুর নাম এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে, পূর্ণিমা নিলয় এরকম করে ধরতে পারেন, বা আপনারা এভাবে লিখবেন আর কি হচ্ছে স্কুলের বেঞ্চ গুলোতে। যা হোক, আমিও লিখেছি, তা আপনারা কারা কারা লিখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সাথী হাতে, সাথী আক্তার লিখেননি। ওকে, তামান্না বলছেন ইয়েস স্যার লিখেছেন, থ্যাংক ইউ আপনাকে। আর এইখানে আমাদের যেটা রুলস হবে সেটা হচ্ছে পি প্লাস এন। এই পি হচ্ছে প্রোনাউন, পসেসিভ এবং প্রিপজিশন, দ্যাট মিনস 6 নম্বর যে রুলসটা আছে সেখান থেকে আমরা পসেসিভ নিলাম। তার আগে যে 5 নম্বর এবং 4 নম্বর রুলসটা ছিল প্রোনাউন, ওখান থেকে আমরা প্রোনাউন নিলাম আর প্রেপোজিশনটা আমরা যুক্ত করে দিলাম। তার মানে এই 3 পি এর সমন্বয়ে আমরা একটা রুলস বানিয়েছি, পি প্লাস এন। তাহলে আপনি যেটা করবেন, উইথ গুলো, উইদাউট গুলো সাফিক্স প্রিফিক্স করার সময় এরপর যেটা করবেন নাউন বসিয়ে দেবেন। ওকে, উই শুড হ্যাভ আ গুড কমান্ড ওভার, এই ওভার কোন পার্টস অফ স্পেস, প্রিপোজিশন। ওকে, গেমিং উইথ সালবি প্রাইমারিতে করেছেন, থ্যাংক ইউ। ওকে, এটা কোনো দোষ না, অবশ্যই করবেন, সময়ের সাথে যেটা যায় সেটাই তো মেনে নিতে হয়। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে এখানে ওভার, ওভার হচ্ছে প্রিপজিশন। এরপরে আমাদের অ্যান্সারটি হবে যে কোনো একটা নাম দিলে অ্যান্সারটি সঠিক হবে। রুলস নাম্বার 8, আমরা আমাদের লাস্ট ওয়ান রুলসে অবস্থান করছি এবং এরপরে আমরা কিন্তু সরাসরি এক্সারসাইজে চলে যাব। ওকে, ইউজ অফ নাউন, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট পজিশন, দ্যাট মিনস নাউনের ব্যবহারটা, নাউন কোথায় কোথায় বসছে একটা সেন্টেন্সে, সেন্টেন্সে তাদের জায়গাগুলো কি কি। আমরা সচরাচর যেটাকে ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট পজিশন, দ্যাট মিনস এরপরেও রয়েছে প্রিপজিশনের পরে আমাদের হচ্ছে বসে, দ্যাট মিনস 7 নম্বর রুলসটি পসেসিভের পরে বসে, প্রোনাউনের পরে বসে এবং কমপ্লিমেন্টেও আমাদের নাউনগুলো বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, সেন্টেন্সের শুরুতে একটা অপশন রয়েছে আপনাদের, এই ধরনের অপশনগুলো কিন্তু খুব বিভ্রান্তিতে ফেলে আপনাদের, যেটা যেমন লাইস হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসে সাবজেক্ট বসে, সাবজেক্ট পজিশনে আমরা কি বসাবো সবসময় এনপি, দ্যাট মিনস নাউন অথবা প্রোনাউন বসাবো। ঠিক এভাবে যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার পড়াটা অনেক সহজ হবে। আর একটু দ্রুত যাচ্ছে আমি আজকে, এই কারণে যে আসলে রুলস গুলো শেষ করে এক্সারসাইজ করবো। এরপরেও যদি হচ্ছে আপনারা কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো আর রিভিউ করে দেখেন না, যদি রিভিউ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনি কিন্তু অনেক বেনিফিটেড হবেন। তাহলে এই যে সেন্টেন্সটি রয়েছে এখানে কি অ্যান্সার হতে পারে ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিন, ততক্ষণ আমি আপনাদের কোয়েশ্চেনগুলো পড়ে আসি।
ওকে, আপনি ঝটপট লিখে ফেলেন। দেখা যাক আমাদের অ্যান্সার কি হয়। 8 নম্বরের যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এখানে আমাদের একটা নাউন লাগবে। দ্যাট মিনস কোন নাউনটি দিলে সবচেয়ে ভালো হয়। আপনারা নিজেকে একটু ঝালিয়ে নেন সেন্টেন্সের আলোকে। ধরে রাখেন যে এই সেন্টেন্সটি একটি উইথআউট ক্লু, দ্যাট মিনস উইথআউট ক্লু প্যাসেজ এসেছে আপনাদের। সো আপনারা এখানে যেটা করবেন, এখন সুন্দর করে অ্যান্সার লিখে নেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আপনাদের জন্য, তারপরে কিন্তু আমি সরাসরি ক্লাসে যাব এবং এক্সারসাইজে চলে যাব। ততক্ষণ আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে যান এবং পাশাপাশি কিছু খাতা কলম সাথে রাখবেন আগামী দিনগুলো থেকে ক্লাস করার সময়। এখন আপনারা কমেন্ট সেকশনে আরেকটি জিনিস জানিয়ে দেবেন যে আপনাদের যে থিওরি বেসে ক্লাসগুলো নিচ্ছে, রুল শেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কতটুকু লাভবান হচ্ছে এবং কি এটা কন্টিনিউ করবো কিনা, পরবর্তী সপ্তাহে এই ধরনের কোনো টপিক নিয়ে আমরা কাজ করবো কিনা, সে বিষয়টা আপনি একটু জানিয়ে দিতে পারেন। আমরা সেন্টেন্স চেঞ্জিং এ পরবর্তী সপ্তাহ থেকে যেটা করব, সেন্টেন্স চেঞ্জিং নিয়ে কাজ করব, এরকম করে থিওরি ক্লাস করব, তারপরে এক্সারসাইজ করাবো আপনাদের। আমি কমেন্ট সেকশনে আপনারা এক্সারসাইজগুলো লিখে দিবেন। সো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনাদের কোন ধরনের ক্লাসগুলো বেশি ভালো লাগে, আর এক্সারসাইজগুলো করার সময় কি আপনি রিয়েল এক্সারসাইজ করবেন নাকি হচ্ছে এমসিকিউ বেসে এক্সারসাইজ করবেন, সেগুলো সম্পর্কে অবশ্যই জানিয়ে দিবেন। ওকে, যেহেতু এতক্ষণে আপনারা কেউ কমেন্টস লিখেন নি, অ্যান্সার লিখেন নি, সো ওকে, আপনার বলছে 100% উপকার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, লাইস ইন দ্য স্যাটিসফ্যাকশন। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটি হচ্ছে হ্যাপিনেস। দ্যাট মিনস হ্যাপি শব্দটার সাথে যদি আমরা নেস যুক্ত করে দিই, তাহলে কিন্তু সেটা সাফিক্সটা যুক্ত করলে কিন্তু সেটা কি হয়ে যায়, আপনাদের নাউন হয়ে যায়। সো আমাদের এখানে নাউন হবে। ওকে ডিয়ার লার্নার্স, মোটামুটি 8টি রুলস আমরা শেষ করেছি। ওকে, ট্রান্সফরমেশন, এবং আমিও চিন্তা করছি যে ট্রান্সফরমেশন নিয়ে ক্লাস করার চেষ্টা করব। ওকে, দেখা যাক, শুরুতে আপনাদের জন্য একটা উইথ ক্লু থাকছে। আপনারা যেটা করবেন, ওকে, অ্যাডমিশনের জন্য ইংরেজি ক্লাস নিব। অ্যাডমিশনের জন্য অলরেডি যে ক্লাসগুলো আছে আমাদের, এর আগের ক্লাসগুলো আমরা থিওরি ক্লাস শুরু করেছি গত শুক্রবার থেকে, তার আগে সব ক্লাস গুলোই কিন্তু এমসিকিউ বেস। সো রেজওয়ান ইসলাম অন্তু, একটু কাইন্ডলি আগের রুলস গুলো দেখে আসবেন বা আগের ক্লাস গুলো একটু আপনি চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে আপনি সরাসরি যেটা করবেন লাইভ ক্লাসে ক্লিক করবেন, তাহলে দেখবেন সিরিয়ালি সব ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। ওটা একটু সলভ করে নেন, আমরা ফিরবো কিছুদিন পরে, একটু থিওরি কয়েকদিন করার পরে আমরা অ্যাডমিশনের জন্য ক্লাসগুলো করবো। আর আগামী দিন আপনাদের সেন্টার চেঞ্জিং নিয়ে ক্লাস হবে। আর একটি বিষয় বলছি, যেহেতু আমাদের একাডেমিক বেস ক্লাস করে শোভন অনলাইন ইংলিশ স্কুল, একাডেমিক ভিত্তিক যে ক্লাসগুলো আপনাদের 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত প্রয়োজন হয়, সেই ক্লাসগুলোকে কিন্তু বেশি ফোকাস দিয়ে থাকি। সো আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে এ নাম্বারে অ্যান্সারটা লিখে ফেলেন, আমি সেন্টার প্যাসেজটি আপনাদের পড়ে দিচ্ছি। এ নাম্বারে অ্যান্সার লিখবেন উইথ অ্যাড আ রেট ডিসলাইক রেসপন্সিবল টু আ প্রিভিলেজ এ। ওকে, তাহলে আমাদের প্রথম অ্যান্সারটি কি হচ্ছে এ নাম্বারের? লাইফ কি আপনাদের অনেক পরে যাচ্ছে দেখি তো। ওকে, আপনারা কি অ্যান্সার লিখছেন না? সো বুঝতে পেরেছি, তাহলে আমরা দেখে যাক। উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি, সো উই মাস্ট লার্ন হাউ টু লিভ ড্যাশ স্পিচ এন্ড। ওকে, দেখা যাক, আপনারা মোটামুটি অ্যান্সার লেখা শুরু করেছেন। সাথী আক্তার বলছেন উইথ, তামান্না বলছেন ইন, তাহলে আদনান হোসেন বলছেন ইন। আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ইন। আপনারা যারা হচ্ছে এটা ইন অ্যান্সার হবে, লিভ ইন, লিভ এর সাথে আমাদের ইন প্রিপজিশনটি বসে। ওকে, লিভ ইন পিচ অ্যান্ড এংটি ড্যাশ আদার্স। ওকে, আপনারা কিন্তু সিরিয়ালি একটা কাজ করেন, অ্যান্সারগুলো লিখে শুরু করুন, আমি এদিকে আপনাদের ততক্ষণে বুঝিয়ে দিই। আমাদের বি নাম্বারের অ্যান্সারটি হচ্ছে উইথ আদার্স।
উইথ হবে, আমাদের বি নাম্বারের অ্যান্সারটি হবে উইথ আদার্স। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রেপোজিশনের ব্যবহারটা কিন্তু আপনাদের গতদিন খুব ভালো আলোচনা করেছিলাম। আর আরেকটি বিষয় এখনো বলে দিই যে একটা সেন্টেন্সে আগের শব্দের সাথে বা আগের নাউনের সাথে পরের নাউন এবং আগের প্রোনাউনের সাথে পরের নাউনের যে সম্পর্ক বা প্রোনাউনের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে রিলেশনশিপটাকে বিল্ড আপ করার জন্য কিন্তু আমাদের প্রেপোজিশনগুলো ব্যবহার করা হয়। উই হ্যাভ টু রেসপেক্ট, এরপরে রয়েছে আপনাদের সি নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের অ্যান্সার হয়েছে বি নাম্বারের, সি নাম্বারের অ্যান্সারটা লিখেন পর্যায়ক্রমে। আপনারা সবগুলো অ্যান্সার লিখেন, আপনাদের কমেন্টস এর আলোকে কিন্তু আমি সবগুলো অ্যান্সার ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। ওকে, সি নাম্বারের অ্যান্সার লিখেছেন তামান্না। দেখা যাক প্রিভিলেজেস, দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। আপনারা যারা সংযুক্ত রয়েছেন প্রত্যেকে বলছি যে আপনারা একটু শুধু পার্টিসিপেট করেন, আর নিজের থেকে যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না, কারণ আপনাদের অংশগ্রহণটা খুব বেশি প্রয়োজন। ওকে, আমাদের সি নাম্বারের অ্যান্সারটি হচ্ছে প্রিভিলেজেস, আর মূল শব্দটি ছিল এখানে প্রিভিলেজ। প্রিভিলেজ শব্দটিকে কেন প্রিভিলেজেস বা ইএস নেওয়া হয়েছে সেটা বলছি। দেখেন, এন্ড দিয়ে যুক্ত হয়েছে দুটো নাউন, এটা একটা নাউন, রাইটস হচ্ছে একটা নাউন, এখানে প্লুরাল করা আছে, সো পরের নাউনটি যারা যুক্ত হবে সেও কিন্তু প্লুরাল হবে। ওকে, এরপরে আসছি আমরা হচ্ছে লাইকিং এন্ড ড্যাশ এস সি এক্সপেক্ট আদার টু রেসপেক্ট আজ। ওকে, আমাদের ডি নাম্বার অ্যান্সার আপনাদের কাছে পেয়ে গিয়েছে। আদনান বলছেন ডিসলাইকিং, ডি নাম্বার অ্যান্সার অন্তু বলছেন রেসপন্সিবল। দেখা যাক আমাদের অ্যান্সার কোনটি হয়, আমরা অ্যান্সারটি চেক করে নিই। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লাইকিং এর সাথে, লাইকিং এর সাথে, দ্যাট মিনস লাইক এর সাথে আমরা ডিসলাইক শব্দটাই সবচেয়ে ব্যবহার করতে বেশি পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, ই নাম্বারে আপনারা, আমি চাই প্রত্যেকে আপনারা ই নাম্বারে অ্যান্সার লিখবেন, কারণ ই নাম্বারে অ্যান্সারটি আমি কিছুক্ষণ আগেই কিন্তু স্লাইডে আপনাদের শুরু থেকে দেখিয়ে এসেছি, মানে তিন নাম্বার রুলসে। সো ই নাম্বারে অ্যান্সারটা আমাদের কি হতে পারে, দেখেন আমি আপনাদের রুলসটা বলেছিলাম, লট অফ থাকলে তার আগে যদি শুরুতে ড্যাশ থাকে তাহলে অ্যান্সারটি হবে আমাদের। ওকে, মোটামুটি আপনারা সবাই অ্যান্সার দিচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের এই অ্যান্সারটি আ হবে। দেখেন অন্তত দুই একটি রুলস এভাবে যখন আপনি সলভ করবেন তখন কিন্তু অনেক কিছু আপনাদের কন্ট্রোলে চলে আসবে। উই হ্যাভ এ লট অফ ডিউটিস অ্যান্ড ড্যাশ ইন সোসাইটি, আমাদের প্রচুর দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, ড্যাশ ইন সোসাইটি। ওকে, আমি কিন্তু অলরেডি অ্যান্সার বলেই ফেলেছি আর কি, বাংলাটা বলার সময় সেফ নাম্বারে অ্যান্সারটা আপনারা লিখে ফেলেন। গুড, রাজওয়ান, রাজওয়ান অন্তু লিখেছেন রেসপন্সিবল, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান বলছেন রেসপন্সিবল, থ্যাংক ইউ, আপনার রেসপন্সিবল। ওকে, আমাদের এক নম্বরের অ্যান্সারটি হচ্ছে রেসপন্সিবল, দ্যাট মিনস এখানে মনে রাখতে হবে যেটা যে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে হচ্ছে আমাদের হচ্ছে ডিউটিস, দ্যাট মিনস নাউন বসেছে এবং এরপরে যে এন দিয়ে যুক্ত হয়েছে সেটাও কিন্তু আমাদের নাউন হবে, এবং যেহেতু এটা প্লুরাল ফর্মে রয়েছে এই জন্য এটাও প্লুরাল ফর্ম হবে। এই প্রবলেমগুলোই কিন্তু আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি হয়, যে কি কি, যে অনেক সময় ইএস যুক্ত করা মানে প্লুরাল করে দেওয়া, আর এইগুলো যদি বেশি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দেখেন আমি কিভাবে সলভ করছি বা আপনাকে কি টেকনিক বা কৌশলটি জানিয়ে দিচ্ছি। ওকে, আপনারা জি নাম্বার অ্যান্সার লিখে ফেলেন, যেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডিউটিস, দ্যাট মিনস এন দ্বারা যুক্ত যে শব্দগুলো, এন দ্বারা দুটো শব্দ যখন যুক্ত হবে ওই পরের শব্দটি যে পার্টস অফ স্পিচে আছে সেই পার্টস অফ স্পিচে নেবেন, এটা একটা কৌশল। আরেকটি কৌশল কৌশল হচ্ছে আপনাদের যদি সেটা প্লুরাল হয়, একটি ওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে পরেরটিও প্লুরাল, যদি আরেকটি সিঙ্গুলার হয় তাহলে পরেরটিও সিঙ্গুলার। সো ই নাম্বারে, জি নাম্বারে অ্যান্সার আমরা দেখে নেবো, এটি কোশ্চেন শুড এম। ওকে, আপনারা মোটামুটি একজন অ্যান্সার লিখেছেন এম অ্যাট, দেখা যাক কি হয়। ওকে, আপনার সঠিক অ্যান্সার হয়েছে, আর যারা এখনো টাস্ক করছেন না সাথে আছেন, সাথেই থাকেন, অবশ্যই কিছু তা কিছু তো উপকার হবে। ইজ ইন্ডিভিজুয়াল ফুললি অ্যাওয়ার ড্যাশ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ওকে, আমাদের অ্যান্সার হবে এইচ নাম্বারের, আপনার একটু
একটু ঝটপট কমেন্ট সেকশনে লিখে দেন, তাহলে দ্রুত কিন্তু অ্যান্সার গুলো করা সলভ হবে। যা অনেকে আছেন এখানে, অ্যাড সবাই অ্যান্সার লিখছেন না, সো কোনো ব্যাপার না, বাট আপনি কিন্তু আস্তে আস্তে শিখতে শিখতে পারবেন, কারণ উইথ এবং উইথআউট গুলো নিয়ে আমাদের কিন্তু ভীতির শেষ নাই। প্রত্যেকটি স্টুডেন্টের কাছে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর একটা হয়ে দাঁড়ায় উইথ এবং উইথআউট ক্লোজ। সো আমরা চলে যাই আমাদের এস নাম্বার অ্যান্সারটি। এস নাম্বার অ্যান্সারটি হচ্ছে আমাদের অফ। এস নাম্বার অ্যান্সার যারা অলরেডি লিখে ফেলেছেন অফ, ওকে থ্যাংক ইউ। আপনারা আপনারা প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছেন যারা অ্যান্সার করেছেন, ওকে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে অ্যাওয়ার অফ এটা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন, যে অ্যাওয়ার্ডের সাথে অফ প্রিপোজিশনটি ব্যবহার করা হয়, অ্যাওয়ার অফ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ওকে, ইট ইজ ট্রু দ্যাট, এটা বলা যায় যে ওয়ান হ্যাজ দ্য ড্যাশ, ওয়ান হ্যাজ ড্যাশ লার্ন হাউ টু আর্ন দিস ড্যাশ। ওকে, আমাদের তাহলে আই নাম্বার অ্যান্সারটি কি হতে পারে, আই নাম্বার অ্যান্সারটা আপনারা সলভ করে ফেলেন। ইট ইজ ট্রু দ্যাট, এটা বলা যায় যে ওয়ান হ্যাজ টু। ওকে, আদনান লিখেছেন, থ্যাংক ইউ আদনান, আপনি টু লিখতে পেরেছেন। তামান্না লিখেছেন টু, এরপরে অন্তু লিখেছেন টু। দেখেন কি জন্য টু হলো আমি শুধু আপনাদের বলি, আপনারা যখন রাইট ফর্ম অফ ভার্বস করেন, একটা জিনিস মনে রাখবেন, উইথ গুলো উইথআউট গুলো কিন্তু সকল গ্রামারের প্রাণ কেন্দ্র, এখান থেকে আপনার সকল গ্রামার গুলো তৈরি হয়, বা এখান থেকে আপনার সকল গ্রামার গুলো আপনি যদি একটু চিন্তা করেন পারবেন। যেমনটি দেখেন এখানে ভার্বের লার্ন শব্দটি ভিওয়ানে আছে, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রেজেন্ট ফর্মে কখন থাকতে পারবে, যখন তার সামনে মডেল থাকবে অথবা টু থাকবে। যেহেতু আমাদের অপশনে কোনো মডেল অক্সিলারি নেই, সো আমরা এখানে যেটা করব অবশ্যই টু প্রিপোজিশনটি বসিয়ে দেব, এতে করে আমাদের পরবর্তী ভার্বটি বেস্ট ফর্মে হবে। এরপর আসেন লাস্ট ওয়ান, অ্যান্সার করে ফেলেন, হাউ টু আর্ন দ্য ড্যাশ, আর্ন দ্য ড্যাশ। তাহলে এক্ষেত্রে আমাদের কোন অ্যান্সারটি সঠিক হতে পারে, আপনারা যারা আই নাম্বার অ্যান্সার করছেন, আমার কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে আপনারা মোটামুটি কিন্তু সঠিক অ্যান্সারই করছেন প্রত্যেকে। ওকে, তামান্না লিখেছেন যে ব্রেড, একটাই শব্দ শুধু বাকি আছে, সেটা হচ্ছে ব্রেড। ওকে, যারা এখন অ্যান্সার লিখেননি আপনারা সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন। এখন আপনারা বলেন যে আমরা হচ্ছে একটা উইথআউট ক্লু করব কি না, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে করব, না থাকলে হচ্ছে করব না, কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিতে হবে। ঠিক একইভাবে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই জানাতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুকের পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে কানেক্টেড থাকবেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দিয়ে সার্চ করে কিন্তু গ্রুপে যুক্ত হয়ে আপনি এই ক্লাসগুলো কোনটা ভালো লাগলো কোনটা কেমন লাগলো সার্বিক বিষয়ে আপনি কিন্তু চালাতে পারেন। ওকে, তামান্না বলছে ক্লাস করবে, সাথী আক্তার বলেছে ওকে, ওকে মানে কি করবে কি করবে না সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, সো একটু ক্লিয়ারলি বলবে। আরো যেসব শিক্ষার্থী সংযুক্ত রয়েছেন একটু অ্যান্সার গুলো করেন, শিখতে হবে, লাগবে জীবনে প্রচুর উইথ গুলো এবং উইথআউট গুলো লাগবে। সো আমরা চলে যাই আমাদের হচ্ছে নেক্সট রিয়েল প্র্যাকটিস এর নাম্বার টু তে। এখানে রিয়েল প্র্যাকটিস আপনাদের জন্য উইথআউট ক্লু থাকছে। দেখেন যারা রুলস ভালো করে করেছেন অনায়াসে কিন্তু সেন্টেন্সের এ নাম্বারটা অ্যান্সার করতে পারবেন, দ্য ড্যাশ অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। ওকে, থ্যাংক ইউ, আমি দিয়ে দিয়েছি আপনাদের। এখানে হচ্ছে যেটা করবেন আপনারা, যে এ নাম্বারের অ্যান্সার মানে অ্যান্সারগুলো আপনি যখন যেটা পারবেন সেটা করে ফেলেন, তারপরে আমি হচ্ছে আপনাদের আলোচনা করে দিচ্ছি। ওকে, শুরুতে এ নাম্বার অ্যান্সার লিখবেন। ওকে, আপনার লিখছেন ইম্পর্ট্যান্স। ওকে, দেখা যায় কি হয় এক আপনার সঠিক অ্যান্সার হয় কিনা। আপনার মোটামুটি খুব ভালো পারফরমেন্স করছেন, পরে আপনার মেবি ক্লাস এইটে পড়ে এবারে, সো তারপরে কিন্তু তার অনেক ভালো একটা পারফরমেন্স হচ্ছে। ওকে, রেজওয়ানা ইসলাম অন্তু বলেছেন সিগনিফিকেন্ট, সাথে একটা ইম্পর্টেন্স। আমরা দেখে নিই আমাদের প্রথম সেন্টেন্সটি কি হবে। ওকে, প্রথম সেন্টেন্সটি হবে আমাদের, এখানে আমাদের অ্যান্সার নেওয়া হয়েছে বেনিফিটস। ওকে, বেনিফিটস, বাট এটা একটা নাউন হবে। বাট আপনারা যারা অ্যান্সার লিখেছেন ইম্পর্টেন্স, আপনাদের অ্যান্সারগুলো কিন্তু হবে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, যারা বেনিফিটস লিখেছেন তারা ইম্পর্টেন্স লিখেছেন, কিন্তু ইম্পর্টেন্স লেখার সময় অবশ্যই আপনাকে ইম্পর্টেন্স, দ্যাট মিনস এই গুরুত্ব কিন্তু একটা না, অনেকগুলো নিউজ পেপারে অনেকগুলো গুরুত্ব রয়েছে বা অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলো আমাদের জানা খুব
ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো আপনি যেটা করবেন ইম্পর্টেন্সেস, দ্যাট মিনস এস লাগিয়ে দিবেন, নাহলে কিন্তু আপনার অ্যান্সারটি সঠিক হবে না। এছাড়া যারা বেনিফিটস লিখেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের অ্যান্সার তো সঠিক হয়েছে। আপনারা এরপরে চলে যান বি নাম্বারে, নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ। ওকে, দেখা যাক বি নাম্বারে অ্যান্সার কারা কারা লিখেছেন। বি নাম্বারে লিখেছেন দা, মোটামুটি আপনারা সবাই অ্যান্সার লিখেছেন দা, আপনারা লিখেছেন বি এর দা। আপনার পাশাপাশি সি নাম্বার লিখেন। আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ হচ্ছে বিকাল থেকে বিকাল থেকে মূলত হচ্ছে বাইরে ছিলাম, তো এখনো বাইরে থেকে এসে আমি কিন্তু ড্রেস আপ চেঞ্জই করি নাই। একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে, আর বাইরে এলোমেলো খাওয়া দাওয়া হয়েছে, এই জন্য মূলত হচ্ছে একটু কাশি টাশি হচ্ছে। সো বি নাম্বারের অ্যান্সারটা আমরা দেখে নিই। বি নাম্বারের অ্যান্সারটি হচ্ছে দা। ওকে, থ্যাংক ইউ, আপনারা সঠিক অ্যান্সার লিখেছেন। এবং আমরা সি নাম্বারে চলে যাচ্ছি। সি নাম্বারে দ্য চিফ বিজনেস ড্যাশ আপ নিউজ পেপার ইজ টু ড্যাশ আস নিউজ হুইচ উই নিড ড্যাশ নো। আর কোনোটা পারেন না পারেন, ই নাম্বার কিন্তু আপনাদের পারতেই হবে প্রত্যেকে। সি নাম্বারে আমাদের অ্যান্সারটা দেখে নিন। সি নাম্বারে অ্যান্সারটি হচ্ছে অফ। ইয়েস, যারা অ্যান্সার করছেন তারা কিন্তু সঠিক অ্যান্সার করছেন, আর যারা একবারে অ্যান্সার করছেন না তার মানে ধরেই নিতে হবে যে তাদের অ্যান্সারটি হবে না। ওকে, আমাদের আর অল্প কিছুক্ষণ আছে। আমাদের যারা অনেকজন যারা ছিল আমাদের ক্লাসে তারা এখন থাকছে না, মেবি আজকের ক্লাসটা তাদের পছন্দ হচ্ছে না, সেটা কিন্তু অবশ্যই কোন ধরনের ক্লাসগুলো আপনারা চান শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজে মেসেজ করবেন, এবং গ্রুপে আপনি কিন্তু শেয়ার করতে পারেন আপনার অভিব্যক্তিগুলো। সো একটা জিনিস আমি খেয়াল করেছি যে বিগত দিনগুলোতে আমরা কিন্তু এমসিকিউ নিচ্ছিলাম, সেক্ষেত্রে কিন্তু যতজন যুক্ত হয় কেউ যায় না, আজকে কিন্তু অনেকে যাচ্ছে, তার মানে ক্লাসটা নিঃসন্দেহে ভালো হয় নাই, এটা একটু প্রুফ হতে পারে। সো আপনারা একটু জানিয়ে দেন কমেন্ট সেকশনে কোনটা হবে। আমি চলে যাচ্ছি ডি নাম্বারে। ডি নাম্বারে অ্যান্সারটি হচ্ছে আমাদের গিফট, আর এই গিফটটার কোনো পরিবর্তন হবে না, এই কারণে এরপর আগে ট্রু রয়েছে, ট্রু থাকলে ভার্বের পরে আমাদের বেস ফর্ম হয়। আমি দেখি কারা কারা সঠিক অ্যান্সার করছেন। ডি নাম্বার, ওকে, ডি নাম্বার গিফট, সাথে একটা লিখেছেন গিফট, আটন হোসেন লিখেছেন গিফট, থ্যাংক ইউ। ওকে, আপনারা যারা পার্টিসিপেট করছেন কেন যেন অবাক লাগছে যে আপনারা প্রত্যেকে কিন্তু সঠিক অ্যান্সার করছেন। আর নিউজ পেপার ইজ টু গিভ আস নিউজ হুইচ উই নিড ড্যাশ নো। তাহলে ই নাম্বারটা একটু ঝটপট অ্যান্সার লিখে ফেলেন তো দেখি, যদি আপনি ডি নাম্বার পারেন অফকোর্স আমি কনফার্ম যে আপনি এই নাম্বারের অ্যান্সারটাও করতে পারবেন। ওকে, ই নাম্বারের অ্যান্সারটি আপনি করে ফেলেছেন টু, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, আর এখানে শুধু একটাই অপশন রয়েছে, হয় টু বসাতে হবে না মডাল বসাতে হবে, বাট আপনি কিন্তু এখানে মডাল বসাতে পারবেন না, তার আগে আরেকটি ভার্ব রয়েছে। এরপরে আসেন আমরা এফ নাম্বারে চলে যাচ্ছি। এফ নাম্বার, ইট টেল আস হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড। এটা আমাদের বলে দেশে এবং দেশের বাইরে, আসলে জানে আমাদের যে দেশে এবং দেশের বাইরে কি ঘটছে। দ্য ড্যাশ সিভিলাইজড পিপল, দেখা যাক। ওকে তামান্না, থ্যাংক ইউ, তামান্না সব ধরনের ক্লাসগুলোই ভালো লাগে, আর আজকে যারা বেশি স্পেশালি চলে গেছে তাদের মেবি আমি কনফার্ম যে তাদের এই ক্লাসটি ওভাবে পছন্দ হয়নি, কারণ কি মানুষ সস্তায় অনেক কিছু শিখতে চায়, ভারী জিনিস শিখতে চায় না, কঠিন জিনিস শিখতে চায় না, খুব সস্তায় কোনো কিছু দেখবেন। এটাও কিন্তু খুব সহজ নয় যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ইএস হয়, এটাও কিন্তু সহজ নয়, এটার জন্য অনেক কিছুই জানতে হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস হবে, কোথায় এস বা ইএস হবে, ভার্বের সাথে হবে, তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো কোথায় বসবে, সাবজেক্ট পজিশনে বসবে, তাহলে ভার্ব ভার্ব পজিশনে গিয়ে ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে কিন্তু এতগুলো আলোচনা। তাহলে সব সময় আসলে সম্ভব হয় না সবকিছু অনেক বেশি সহজ করে গড়ে তোলা। সো আমরা চলে যাই এক নম্বরে, আমরা একটু অ্যান্সারগুলো দিয়ে দিবো আজকে, আপনারা অ্যান্সারগুলো মিলিয়ে নেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদের প্রত্যেকেরই অ্যান্সার দ্য প্রেজেন্ট সিভিলাইজড পিপল। যারা প্রেজেন্ট লিখেছেন রেজওয়ানা ইসলাম অন্তু, আপনার অ্যান্সারটি সঠিক, মডার্ন এবং প্রেজেন্ট দুটাই আপনাদের জন্য সঠিক অ্যান্সার হবে, মনে রাখবেন উইথ উইদাউট ক্লুতে কিন্তু একাধিক অ্যান্সার অবলিক অবলিক দিয়ে কারেক্ট হিসাবে ধরা
হয়, সো নো প্রবলেম ভাই। পর কিছু না, এখানে উইদাউট রয়েছে, প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশনের পরে আমরা একটা নাম বসিয়ে দিব। সো এই যে দেখেন, আপনারা কিন্তু অলরেডি ধরেই ফেলেছেন যে নিউজ পেপার মানে এই প্যাসেজটা কি সম্পর্কে বলছে, নিউজ পেপার সম্পর্কে বলছে। তাহলে নিউজ পেপার অ্যান্সারটি লিখে ফেলেছে, আমাদের জি নাম্বারে অ্যান্সারটি হচ্ছে নিউজ পেপার। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে এইচ নাম্বারের অ্যান্সারটা আপনারা ঝটপট যদি লিখে ফেলেন, তাহলে আমি ক্লাস শেষ করব এবং ফেব্রুয়ারির 21 তারিখে আপনাদের যে কুইজ থাকছে সেই কুইজে অংশগ্রহণ করার জন্য অগ্রিম আমন্ত্রণ থাকলো। আপনারা পড়বেন বাংলাদেশের 47 পরবর্তী 71 সাল পর্যন্ত, বা 71 সাল পরবর্তী বর্তমান বাংলাদেশ, এই টপিকের উপরই মূলত হচ্ছে আপনাদের হচ্ছে আমি কুইজগুলো দিব। সো আপনারা এখনই প্রস্তুতি নিয়ে যান, কে সেরা হবেন দেখা যাক, সেটা আমরা সেদিনে আলোচনা করব। ওকে, নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইভস ড্যাশ নেশন অফ আর নেশন। আমাদের এখানে এইচ নাম্বারে ফর আসলে হবে না, কিন্তু এখানে আমাদের হচ্ছে অফ হবে। এই কি জন্য হবে, নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইভস অফ আর নেশন, একটা জাতির এই র র অর্থে সবসময় আপনি অফ বসাবেন উইথ গ্লু উইদাউট গ্লুর ক্ষেত্রে। ওকে, র র অর্থে অথবা এর অর্থে আপনি হচ্ছে এটা বসাবেন। ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড প্রোভাইডস আর ড্যাশ বেনিফিট ড্যাশ আজ। ওকে, আই নাম্বার অ্যান্সার লিখেছেন মেনি, প্রোভাইডস আর মেনি বেনিফিটস। ওকে, দেখা যাক আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়, আমরা দেখে নিই। প্রোভাইডস গ্রেট বেনিফিটস, দ্যাট মিনস বেনিফিট হচ্ছে আমাদের নাউন, নাউনের আগে আমাদের কি বসে, অ্যাজেক্টিভ বসে। সো এখানে মেনি বেনিফিটস, মেনি শব্দটাও কিন্তু আপনাদের সঠিক অ্যান্সার হবে যদি এটা কি অ্যান্সার লিখেছে মেনি, মেনি অ্যান্সার লিখেছে হচ্ছে অন্তু লিখেছেন এবং আদনান হোসেন লিখেছেন। ওকে, আপনাদের বলি যদি এখানে বেনিফিটস থাকতো, দ্যাট মিনস এস থাকতো, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটি মেনি হতো। এই একটা রিলেশন কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে, এই গ্রেডটা কিন্তু আপনাদের অ্যাজেক্টিভ, নাউনের আগে অ্যাজেক্টিভ বসেছে, বাট মেনি দিয়ে যদি আপনি অ্যান্সার করেন, সো আপনাকে যেটা করতে হবে এখানে এস থাকতে হবে এই যে বেনিফিটস এর এখানে, তাহলে কিন্তু আপনি আপনার অ্যান্সারটি সঠিক হবে, তাছাড়া সঠিক হবে না। এরপরে আসছে নাম্বার জে নাম্বার, সরি আসলে ভুল করে চাপ দিয়ে দিয়েছি। ও, আপনার জে নাম্বার অ্যান্সার দিয়ে দিয়েছেন, সো নো প্রবলেম। বেনিফিট টু আজ, টু আজ দিকে বা প্রতি অর্থে আমরা কি করি, টু ব্যবহার করি, ফর আজ এখানে হবে না, বেনিফিটস এর পরে আমাদের শুধু টুটা ব্যবহার করতে হয়। তো থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আসলে কি ক্লাসটি কেমন লেগেছে জানি না, আজকে শুরুতে নেটের একটা প্রবলেম, নেটের না সফটওয়্যার একটা প্রবলেম ছিল, সফটওয়্যারটা পরে আবার ফিনিশ করে দিয়ে আবার আসতে হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আগামী দিন থেকে আমরা ট্রান্সফরমেশন ক্লাস করব, ট্রান্সফরমেশনের ধারাবাহিক ক্লাসগুলো আমি শেষ করব। যেমন ধরেন অ্যাফার্মেটিভ নেগেটিভে শুরু করব, এরপরে যেটা করব আপনাদের হচ্ছে অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এটা করার পরে ভয়েসের ক্লাস তো ওদিকে করে ফেলেছি এর আগেই, তারপরে হচ্ছে এই ক্লাসগুলো করে তারপরে আমরা এমসিকিউতে চলে যাব। ওকে আদনান, ঠিকই বলেছেন, মেনি হচ্ছে আনকমফোর্টেবল নাম, থ্যাংক ইউ। তো আপনারা হচ্ছে আগামী পুরো সপ্তাহ জুড়ে যেটা করবেন, আগামী দিন আমরা হচ্ছে যেটা করব, আর আপনাদের যদি কোনো বলার থাকে সেটা আপনারা বলে দেন কমেন্ট সেকশনে দ্রুত। আর যদি অন্য কোনো ক্লাস করতে চান, আমি ট্রান্সফরমেশন দিয়ে শুরু করতে চাই, শুরু করতে চাই অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি এগুলো দিয়ে, এবং সেগুলো সেখানে যেটা করব আপনাদের থিওরি কিছুক্ষণ আলোচনা করব, তারপর আমরা সরাসরি এমসিকিউ টেস্টে চলে যাব। ওকে, থ্যাংক ইউ রাজিয়ানা অন্তু, ক্লাস ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হয় ক্লাস কিন্তু ভালো লাগার কথা নয় আজকে, যেহেতু পার্টিসিপেট যারা ছিল তার তাহলে কি কারণে চলে গেল, তারা কিন্তু অংশগ্রহণও করেনি। সো মতামতটা যার যার তাদের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন ট্রান্সফরমেশনের ক্লাস। ওকে, ঠিক আছে। ওকে, মোটর চেঞ্জিং সেন্টেন্স এর ক্লাস 9, হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্স এর ক্লাস 9 বেজে আমরা অ্যান্সার গুলো সলভ করবো, এমন হতে পারে রুলস আমরা খুব কম শিখবো, এখানে শুধু আলোচনা করব প্রত্যেকটা রুলসে। ওকে, তাহলে আমরা এক্সারসাইজ বেস থিওরি ক্লাস করব আগামী দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে পরবর্তী পার্ট 6 দেখার জন্য। দেখেন এই পার্ট 4টা কিন্তু আমাদের ক্লাস হয়েছিল অনেক আগে, দ্যাট মিনস প্রায় 1-1.5 মাস আগে, এখানে আমরা 6টা করে ফেললাম, আশা রাখি পুরোনো রুলস গুলো আপনাদের সবারই কমন পড়েছে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।